কেউ ভেবেছিলেন কাঠের গুঁড়ি, কেউ বা ভেবেছিলেন অন্য কিছু। নদীতে ভেসে যাচ্ছিলেন, মহিলাকে বাঁচালেন স্থানীয়রা। বাংলায় একটি প্রবাদ আছে, রাখে হরি মারে কে। নদীতে ভেসে গিয়েও স্থানীয়দের সহযোগিতায় প্রাণে বাঁচলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভবানীপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার ভবানীপুর এলাকায় দাসা নদীতে কিছু একটা ভেসে থাকতে দেখেন। তা দেখে স্বাভাবিকভাবেই তাদের মনে সন্দেহ দানা বাঁধে, বিষয়টির ওপর নজর রাখেন তারা। সময়ের সাথে ভাসতে ভাসতে নদীর পারে এলে স্থানীয়রা বুঝতে পারেন এটি কোনো গাছের গুঁড়ি নয়, আদতে ভেসে আসছিল একজন মানুষ। এদিকে নদীর পারে ভিড় দেখতে পেয়ে কোনো রকমে হাত নাড়েন ওই মহিলা। এরপর তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয়রা। এরপরই ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে হঠাৎই আমাদের এলাকার এক যুবক নদীতে কাঠের গুঁড়ির মতন কিছু একটি ভাসতে দেখে। এরপর ফেরিঘাটের দিকে এগিয়ে আসতেই বুঝতে পারেন যে ওটি কোনো কাঠের গুঁড়ি নয়, একজন মহিলা। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এখনো পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি। এই পারগাটা ফেরিঘাটের আমাদের একটা ভাই, ও দেখে একটা কাঠের গুঁড়ির মতো শুধু মাথাটা দেখা যাচ্ছে। তারপরে আমাকে ডাকে, আমি আবার আমাদের ক্লাবের ছেলেমেলে নিয়ে গিয়ে মনে করেছিলাম আমার এক ভাই ওরম পাগল মতো আছে, সেন্স ফেস সবই আছে, একবার কথাও বলেছিল। তারপরে আমরা ওখান থেকে জোর মানে বোটে তুলে একটা নাইটি এখান থেকে নিয়ে গিয়ে পরিয়ে আমরা আমাদের এই ক্লাবের এখানটায় রেখেছি। চারিদিকে ক্যাম্পে প্রশাসনকেও জানানো হয়েছে, প্রশাসনের একজন আছেও এখানে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় বর্তমানে ওই মহিলা চিকিৎসাধীন। তবে কে ওই মহিলা, কিভাবেই বা তিনি নদীতে পড়লেন, সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় মহিলার নাম ঠিকানা জানার চেষ্টা চলছে, পাশাপাশি তার পরিবারের সদস্যদের খোঁজ শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি বোটটা খুলতে গিয়ে দেখি মনে হচ্ছে কাঠের গুঁড়ি, বলে একজন দাঁড়িয়ে ছিল। আমি বোটটা খুলে নিয়ে এসে ঘাটটার দিয়ে ওপারে গেছি, ওপার থেকে আর ফের এসেছি, এখানে বসেছিলাম, তোর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে দিয়ে। তারপর আমি লোকজনকে ডেকে নড়ে গেলাম, গিয়ে দেখলাম পাগলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।